নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। ওয়েলকাম টু ইটিসি বাংলা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সবার আগে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখবেন, অর্থাৎ অনলাইনে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা কিভাবে মার্কশিট সহ সেই রেজাল্টটা দেখতে পারবেন, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন, রিটেনে কত পেয়েছেন, এমসিকিউতে কত পেয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন সবার আগে। সো আপনারা যদি অনলাইনের মাধ্যমে সবার আগে এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা চলে আসলাম এখন মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে সবার আগে মার্কশিট সহ রেজাল্ট বের করবেন। তো এর জন্য প্রথমে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম। আপনারা যে কোনো ধরনের একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তারপর সিম্পলি এখান থেকে আপনারা চলে যাবেন ওয়েব অ্যাড্রেস বারে। ওয়েব অ্যাড্রেস বারে যাওয়ার পর আপনারা সিম্পলি এখানে লিখবেন ই বোর্ড রেজাল্ট। আপনারা সিম্পলি এখানে লিখবেন যে ebotresults.com। তো আপনারা ভালো করে দেখেন এখানে লেখা আছে ebotresults.com। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। তো আপনারা ebotresults.com লিখে আপনারা যখন সার্চ করবেন আপনাদের সামনে ebotresults.com-এর যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করে দিয়েছে। তারপরে দেখেন এখানে লেখা আছে প্রথম এসএসসি এইচএসসি জেএসসি। আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখন আমি আপনাদের কিছু প্রসেস দেখিয়ে দেবো। এই প্রসেসটার মাধ্যমে আপনারা খুব সহজেই রেজাল্ট বের করতে পারবেন মার্কশিট সহ। তো এখান থেকে দেখেন প্রথমে দেওয়া আছে এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা এইচএসসি সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এখানে ইয়ারে ক্লিক করবেন। তো ইয়ারে ক্লিক করার পর দেখেন আপনারা এখান থেকে যে সালের রেজাল্ট বের করতে চাচ্ছেন সেটা বের করতে পারবেন। তো এখান থেকে আপনারা 2019 দিয়ে নেবেন। তো যেহেতু এখন পর্যন্ত 2019 সালের রেজাল্টটা প্রকাশ করা হয়নি, তো আমি অন্য একটা সালের রেজাল্ট বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বের করবেন। এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আপনারা বের করবেন। তো এখান থেকে আমি একটা সালের রেজাল্ট বের করে আপনাদের দেখাবো। তো তারপর দেখেন এখান থেকে লেখা আছে বোর্ড, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দেবেন, আপনারা যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন। তো এখান থেকে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখেন এখান থেকে লেখা আছে চুজ ওয়ান, অর্থাৎ রেজাল্ট টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সবার উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা রোল এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর আপনারা একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে একটা বক্স দেওয়া আছে সিকিউরিটি কি। তো এখন থেকে আপনারা দেখেন এখানে পাশে একটা সিকিউরিটি কি দেওয়া আছে, আপনারা সিম্পলি এটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তো যদি আপনাদের এই সিকিউরিটি কিটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা সিম্পলি এখান থেকে রিলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের অন্য একটা সিকিউরিটি কি চলে আসছে। যদি আপনাদের এটাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে আবার রিলোডে ক্লিক করবেন। তো যেহেতু এটা বোঝা যাচ্ছে সিম্পলি এখানে আপনারা দেখে দেখে কি করবেন এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে এটা দেখে দেখে এই সিকিউরিটি কিটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি দেখেন এখানে আপনারা কি করবেন, গেট রেজাল্টে ক্লিক করবেন। তো দেখেন গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। আপনারা দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। তো আপনারা দেখেন, তো তারপর দেখেন নিচের দিকে যান, দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট দেওয়া আছে। তারপরে আপনারা স্লাইড করে যাবেন এদিকে। যাওয়ার পর দেখেন এখানে আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন, তারপরে রিটেনে কত পেয়েছেন, এমসিকিউতে কত পেয়েছেন, টোটাল কত মার্ক পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ মার্কশিট সহ কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন এখানে কিন্তু সমস্ত কিছুই আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই সিস্টেমটার মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে সবার আগে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।